যে কোনো জটিল অসুখের আগেই শরীর কিছু সংকেত দেয় এমনটাই বলে থাকেন চিকিৎসকরা তেমনই একটি সংকেত হল নখ হলুদ হয়ে যাওয়া বিশেষ করে পায়ের নখ হলুদ হয়ে যাওয়াকে একেবারেই অবহেলা করা উচিত নয় কারণ এটি নখের ছত্রাক সংক্রমণের লক্ষণ নখে ছত্রাক সংক্রমণ হলে তা গুরুতর আকার নিতে পারে ছত্রাক সংক্রমণ হলে নখ হলুদ বা ফ্যাকাশে হয়ে যেতে পারে মোটা হয়ে যেতে পারে আবার ভেঙেও যেতে পারে এমনকি হতে পারে রক্তপাতও সাধারণত ভাঙা নখের ফাঁক দিয়ে ছত্রাক ঢুকেই এরকম সংক্রমণ হয় এই সংক্রমণ হলে পায়ে রক্ত সঞ্চালন খুব কমে যেতে পারে হাতে পায়ে বেশি মাত্রায় ঘামও হতে পারে নখের সংক্রমণের বড় কারণ হতে পারে ময়লা জমাও তাই সংক্রমণ এড়াতে হাত পায়ে নখ সময় ভালো করে পরিষ্কার করতে হবে পরিষ্কার মোজা পড়তে হবে নেল ক্লিপারকেও জীবাণুমুক্ত রাখতে হবে পার্লারের ম্যানিকিওর ও পেডিকিওর করার সময় সামগ্রী জীবাণুমুক্ত কিনা নিশ্চিত করতে হবে নখ ছোট করে কাটা আর ফিলার দিয়ে মসৃণ করা খুব দরকার নেল পালিশ আর কৃত্রিম নখ যতটা কম ব্যবহার করা যায় ততই ভালো করতে হলেও দেখতে হবে তা যেন ভালো মানের হয়